তো আমাদের কাজে হচ্ছে নিত্য নতুন মেশিন তৈরি করা। তো আমাদের যে হেডফিট ডিজিটাল পাওয়ার থ্রেশার মেশিনটি আছে, এই হেডফিট ডিজিটাল পাওয়ার থ্রেশার মেশিনটি দিয়ে ঘন্টায় কতখানি ধান মাড়াই করা যায় সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাই দিই। তো আজকে আমরা যে একটি মেশিন টেস্ট করার জন্য আছি, এই টেস্ট করার জন্য এখানে প্রায় 3 বিঘা ধানের মতো আছে। এই 3 বিঘা ধান মাড়াই করতে গেলে আপনার কতখানি সময় লাগে সেটি আজকে দেখবো। তো আসলে এক একটা ধানের ধান বেটে কিন্তু এই যে এই মেশিনগুলো আপনার সময় লাগে। তো এখন এটা কিন্তু আপনার হাতির উপর আটি দেওয়া যাবে না, মানে একটার পর একটা আটি দিতে হবে। মানে এখানে একজন আটি ঢুকাচ্ছে আর পিছনে দেখেন 3 জন আটি টানতেছে, মানে আর অনবরত 2 জনকে আটি উঠাই দিতে হবে মেশিনের মধ্যে দেওয়ার জন্য। অবশ্যই 2 জনকে আটি উঠাই দিতে হবে অনার্গল। এই যে দুটা আটি একসাথে চলে গেল। তো এইভাবে দুটা প্রেশার দিয়ে অবশ্যই কখনো মেশিন চালাবেন না, কারণ এগুলো আমাদের তৈরি করতেও যেমন সময় লাগে আর এগুলো অবশ্যই আপনাদেরকে ভালোভাবে বুঝে শুনে চালাইতে হবে। প্রতিটা মেশিন কালার করার আগে একটু চেক করা হয়, কারণ এগুলো অনেক দূর দূরান্তে এই মেশিনগুলো যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু চেক করে দিই। আর আমাদের কাজ পর্যন্ত যেগুলো যারা আছে তাদের আমরা চেক প্রয়োজন মনে করি না, তবে যেগুলো মেশিন দূরে যাবে সেগুলো অবশ্যই একটু চেক করতে হয়। এই মেশিনটা দেখতেছেন এটা কিন্তু ঝিনাই দাঁতে যাবে, কালকে এটা ঝিনাইদাতে কালার করার পরে ডিজাইন করার পরে এটা ঝিনাইদাতে পাঠাই দেবো। ধান মাড়াই করার পরে যে অবশিষ্ট যে ভুষা ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো কিন্তু এই মেশিন দিয়ে মাড়াই করা যাবে। তো এই মেশিন দিয়ে মাড়াই করতে গেলে আপনাকে এভাবে যেভাবে দেখতেছেন এভাবে দিতে হবে। এগুলো কিন্তু ধান মাড়াই করার পরে আপনার পালার যে নিচের অংশগুলো থাকে, নিচের যে ইয়েগুলো থাকে এগুলো আপনাকে এইভাবে মাড়াই করতে হবে। তো অবশ্যই সাবধানে কাজগুলো করতে হবে, মানে আপনার ওই মেশিনে টানে নেবে, আপনার একটু কাছে নিয়ে গেলে মেশিনে টানে নেবে। তো এই অংশগুলো এই মেশিন দিয়ে মাড়াই করা সম্ভব।